আজকের ভিডিওটা শুরু করলাম চা বানানো দিয়ে। তো সকালবেলা উঠেই দেখি লেবার চলে এসেছে খেতে কাজ করার জন্য। তো লেবার বলাটা ভুল, সবই নিজেদের লোকজন, কারণ ওরাই না থাকলে কিন্তু আমরাই চলতে পারি না, এক কারণ আমরা হচ্ছে একে অপরের পরিপূরক। তো সেই জন্য ভাগ্নেরা চলে এসেছে কাজ করার জন্য, তো সবাইকে তো চা দিতেই হবে, সেই জন্য চাটাও তৈরি করে ফেলেছি আমি। আর আমরা তো রচাই খাই, সেই জন্য খুব একটা প্রবলেম হয় না, আর টাইমও লাগে না রচা বানাতে, আর সাথে খরচও বেশি হয় না। যাই হোক, বন্ধুরা সবাইকে চা দেব, সেই জন্য চাটাও প্লেটে সাজিয়ে ফেলেছি। আর দেখো এখানে ভাগ্নেরা সব উল কেটে রেডি করে ফেলেছে, এই উলগুলো বসানো হবে। যেহেতু গ্রাম আমরা, মানে গ্রামে বাস করি, সেজন্য কিন্তু গ্রামের প্রত্যেকটা মানুষের বাড়িতে যেটুকু জায়গা আছে সবাই কিন্তু উল বসায়, সেটা একটা হোক বা দুটো হোক বা চারটে হোক, উল কিন্তু সবাই বসায়। তো ভাগ্নেরাও উল বসাতে চলে এসেছে, আর এবছর উলের সংখ্যাটা অনেকটা বেশি বসানো হবে। হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টুনটুনি ব্লগসের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসার অনেক স্বাগত। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা কন্টিনিউ করছো, সবাইকে অনেক ভালোবাসা আর অনেক স্বাগত জানিয়ে শুরু করলাম আজকে নতুন আরও একটা ভিডিও। সবাইকে চা দিয়ে দিলাম, আর আমি নিজেও একটা চা নিলাম, নিয়ে আমার হাজব্যান্ডকে ডাকতে যাচ্ছি যে হাজব্যান্ড কোথায় গেছে, কারণ হাজব্যান্ড তো চা খেতে খুব ভালোবাসে। তো সেই কারণে কিন্তু দেখছি কোথাও নেই, কোথায় গেছে সেটাও কিন্তু বুঝে উঠতে পারছি না, কারণ বলে যায়নি কোথায় গেছে, সেই কারণে ঠিক বুঝতে পারছি না, খুঁজে পেলাম না। তো ভাগ্নেকে বললাম যে তোমার মামাকে ডাকো, কিন্তু মামাকেও খুঁজে পেলো না। তারপর এখানে দেখো দুজন বসে পড়েছে চা খাওয়ার জন্য, আর এই দিকে দেখো এভাবেই কিন্তু উলটা বসানো হচ্ছে, এই উলের উপরে সব খড় বিছিয়ে দেওয়া হবে। তারপরে ভাবলাম যে না, আর বসে থেকে লাভ নেই বা গল্প করে লাভ নেই, অন্তত ভাতটা বসিয়ে দিই, তারপরে গল্প করি আর যাই করি সেটা পরে করা যাবে, কিন্তু ভাতটা ততক্ষণে হতে থাকুক, ভাতটা হতে তো আমার অনেকটা টাইম লাগে। তো বন্ধুরা, আজকে তোমাদের ভালোবাসায় তোমাদের সাপোর্টে কিন্তু আমি অনেকটা দূর চলে এসেছি, আমার 3000 ফ্যামিলি হয়ে গেছে। আর যেহেতু কষ্টটা আমি অনেক দিন থেকেই করছি, আরও বেশি হওয়ার দরকার ছিল ফ্যামিলিটা, কিন্তু সেটা হচ্ছেই না, কেন জানি না, আর কি আমার মধ্যে ফল্ট আছে সেটাও আমি জানি না, যার জন্য আমি এত পরিশ্রম করছি কিন্তু পরিশ্রমের ফল কিন্তু আমি পাচ্ছি না। অনেক ট্রাই করছি, অনেক কষ্ট করছি, কিন্তু কষ্টের ফল কেন পাচ্ছি না সেটা আমি কিছুতেই বুঝতে পারছি না। কারণ মানুষ কি আমার ভিডিও পছন্দ করছে না, নাকি আমার ভিডিও দেখতে চাইছে না, কোনটা? তোমরা অবশ্যই কিন্তু আমার কমেন্ট করে জানাবে আমাকে যে আমার ভিডিওতে কি ফল্ট আছে, আর তোমরা ঠিক কী ধরনের ভিডিও চাইছো, এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে বলো। তো ভাতটা আমার বসানো হয়ে গেছে, হঠাৎই ভাবলাম যে আজকে ওল রান্না করি মাছ দিয়ে, কারণ অনেক দিনই তো হলো যে আমরা ওল খাই না, বাড়ির ওল কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি এবছর ওল খেতে, সেই জন্য 3 থেকে 4 দিন মোট ওল খেয়েছি, তাছাড়া কিন্তু আর খাওয়া হয়নি। তো যেহেতু লাগানো হচ্ছে, আর এই ওলটা না খেতে বসানো হয়ে গেছিলো, সেখান থেকেই তুলে নিয়ে আসা হয়েছে, বলছে এই ওলটার যে কোঁড় হয় বা গাছ বা মুখ যেটা থাকে সেটা হচ্ছে অনেকটা কম, সেই জন্য এই ওলটা দিয়েছে খাওয়ার জন্য। ওলটা মনে হচ্ছে বেশি হয়ে গেল, কিন্তু কি আর করব, কিছুই বুঝতে পারছি না। আর একটা কথা, আজকে ভয়ে জবাব দিচ্ছি বলেই বলছি, সারাদিনের কাজকর্ম শেষে না যেতে হবে জল টানতে, তো জলটা যে আজকে কোথায় পাবো সেটাই বুঝতে পারছি না, কারণ আজকে যেহেতু ইলেকট্রিক নেই, কালকেও ইলেকট্রিক ছিল না, আর সেই জন্য ইলেকট্রিক না থাকলে কিন্তু জলের সমস্যাটা প্রচুর পরিমাণে হয়, সেটা তোমরা শহরের মানুষও বুঝতে পারো যে ইলেকট্রিক যদি না থাকে জল কিন্তু বন্ধ হয়ে যায়। আমাদের গ্রামে আগে এরকম হতো না, ইলেকট্রিক না থাকলেও কিন্তু সোলার বা অন্য কিছু চালানো হতো। তারপর ভাবলাম যে বেগুনগুলো তুলেই নিই, কারণ বেগুনগুলো অনেক দিন হলো গাছে আছে আর অনেক হয়ে গেছে একসঙ্গে, তো সেই জন্য বেগুনগুলোকে তুলে নেব। আর আমার হাজব্যান্ডকে ফোনটা ধরতে বলেছি, তো দেখো লম্বা করে ফোনটা ধরে রেখেছে, কি বলবো, পরে দেখছি যে লম্বা করে ধরেছে ফোনটা। তো ভাবলাম যেহেতু মাছ ধরবে বলছে, আর গতকালকের মাছটা আছে, তো হেলাঞ্চো শাক দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে, শুকনো ডাঁটা দিয়ে মাছ করব। শুক্তো তরকারি না এই গরমের সময় একটু আধটু খাওয়া দরকার, তাতে করে অনেক রকম ভাইরাস কিন্তু কেটে যায় আমার মনে হয়, যেটা যে শুক্তো খাওয়া খুব দরকার গরমে। আর এই হেলাঞ্চো শাক তোমরা হয়তো অনেকেই চেনো,
দেখো হেলাঞ্চো আমাদের পুকুরেই হয়েছে, তো সেখান থেকেই কিন্তু হেলাঞ্চো শাকটা তুলে নিয়ে এসেছে। আর হেলাঞ্চো শাকটা যদিও খেতে আমি একদমই পছন্দ করি না, কারণ একটা সময় খুব পছন্দ করতাম, কিন্তু এক সময় একটা বইয়ে পড়েছিলাম যে হেলাঞ্চো শাকের রস খেলে নাকি খুব ভালো হয়, চোখ ভালো থাকে, সেই জন্য হেলাঞ্চো শাকের বেটি আমি রস খেয়েছিলাম 3 দিন পরপর। 3 দিন খাইনি, মানে 1-2 দিন বাদে বাদে 3 দিন খেয়েছি, কিন্তু 3 দিনই প্রচণ্ড পরিমাণে বমি করেছি, সাথে খুব অসুস্থ হয়ে পড়েছিলাম। সেখান থেকে হেলাঞ্চো শাক খাওয়াটাই আমি বন্ধ করে দিয়েছি, কারণ আমি আর খাই না হেলাঞ্চো শাক, ভালো লাগে না। কিন্তু আজকে হঠাৎ আবার খাবো, আদৌ যে মন থেকে ভালোবেসে খেতে পারবো কি না সেটা আমি জানি না। তো বেগুনগুলো যথেষ্ট পরিমাণে পোকা হয়েছে, আর যে বেগুনগুলো একদমই কচি সেইগুলো পোকা হয়নি, কিন্তু বেশিরভাগ ভাগ বেগুনেই কিন্তু পোকা লেগেছে। আর সজনে ডাঁটাগুলো দাদুর বাড়ি থেকে দিয়েছে, মাসিমা নিয়ে এসেছে, তো কারণ দাদুর বাড়ি প্রচুর পরিমাণে সজনে ডাঁটা হয়েছে, এর আগেও আমি নিয়ে এসেছিলাম আর এখনও দিয়েছে। তো গতকালকের মাছগুলো ভাজা হয়নি, মানে গতকাল নয় তার আগের দিনের মাছ এগুলো, তো এই মাছগুলো ফ্রিজে ছিল, তো এইগুলো দিয়ে ভাবলাম ঝটপট করে আগে শুক্তো তরকারি রান্না করে ফেলি, কারণ এই মাছগুলো দিয়েই কিন্তু আগে তরকারিটা করতে হবে যেটা সকালে খাওয়া হবে, তারপরে দুপুরের চিন্তা দুপুরে করা যাবে, তার জন্য মাছ ধরা হবে বা ধরছে মাছটা, এখনও যায়নি মাছ ধরতে। আর তোমরা যারা বন্ধুরা আমার ভিডিওগুলো দেখো অবশ্যই কমেন্ট করো, তোমরা কমেন্ট করলে আমার খুব ভালো লাগে, তোমরা কমেন্ট করবে সাথে লাইক করবে। দেখো জাল নিয়ে চলে এসেছে, বললাম বড় একটা জাল ফেলো কিন্তু ছোট্ট জাল ফেলেছে, আর দেখলে কতগুলো মাছ ওর মধ্যে ঢুকে গেছে, কারণ এখন যেহেতু জল কমে গেছে না মাছের সংখ্যাটাও এক জায়গায় অনেকটা বেশি হয়ে গেছে, সেজন্য মাছটা কিন্তু খুব তাড়াতাড়ি পড়ে। আর যেহেতু পুকুরের জলটা কমে গেছে মাছের সংখ্যাটা একটু বেড়ে গেছে, কারণ একটাই কারণে বেড়ে গেছে, মাছ এখন জাল ফেললেই পাওয়া যায়, আগে কিন্তু পাওয়া যেত না, অনেকবার জাল ফেলে ফেলে তবেই মাছ ধরতে হতো, আর এখন কিন্তু 1-2 বার জাল ফেললেই মাছ ধরা যায়। দেখো একটা খুন্তিও পাওয়া গেল, আর এই খুন্তিটা অনেক দিন আগে পড়েছিল, প্রায় 1 বছর আগে যখন জলটা ভর্তি ছিল সেই সময় পড়েছিল। তারপর ওই দেখো একটা বাটি দেখা যাচ্ছে দূরে, ওই বাটিটাও পড়েছে, কারণ এরকম কিন্তু অনেক কিছুই স্লিপ করে করে পড়ে যায় যখন ধোয়া হয় সেই সময়। তো এইগুলো হচ্ছে বাটা মাছ, আর বাটা মাছের ঝাল খেতে না আমি খুব ভালোবাসি, আমি বলে না অনেকেই খেতে ভালোবাসে বাটা মাছের ঝাল খেতে, আর পুকুরের বাটা হলে তো কথাই নেই, এর একটা আলাদা টেস্ট আলাদা স্বাদ কিন্তু পাওয়া যায়। তো অনেকগুলোই বাটা ধরা হয়েছে, দেখো সমস্ত বাটাগুলো কিন্তু নেওয়া হবে, কারণ বাটা মাছ খেতে কিন্তু খুব ভালো লাগে। আর একটা ছাটিও পড়েছে, ছাটি আছে কিন্তু অল্প স্বল্প, সেগুলো খাওয়ার মতো নয়, অল্প কয়েকটা ছাটি পুকুরে ছাড়া হয়েছে, তো এখনও বড় হয়নি সেভাবে, যেহেতু এখনও 1 বছর বয়স হয়নি, আর আমাদের সেভাবে কিন্তু খাবারটা দেওয়া হয় না, মানে মাছ বড় করার জন্য যে খাবারগুলো পাওয়া যায় সেই খাবারগুলো কিন্তু দেওয়া হয় না, যে কারণে মাছের পরিমাণটা বেশি হলেও কী হবে, মাছ কিন্তু একটুও বেশি হয়নি বা বড় হয়নি। আর এখানে দেখো আমি শুক্তোটা রান্না করছি, আর শুক্তো খেতে ভালো লাগে, কিন্তু ওই যে বললাম হেলাঞ্চো শাক, হেলাঞ্চো শাক খেতে আমি মোটেও ভালোবাসি না, এখানে উচ্ছে হলে সব থেকে বেশি ভালো হতো। আর এখানে মা দেখো কাটছে মাছ, তো এই মাছগুলো হচ্ছে দুপুরবেলা রান্না হবে, তো সেই জন্য মাছ কাটা হচ্ছে, আর কয়েকটা মাছ রেখে দেওয়া হয়েছে যে ভাগ্নেটা কাজ করছে, ভাগ্নাকে দেওয়া হবে। তো এরকম কিন্তু হয়েই থাকে গ্রামে, মাছও কিন্তু কাউকে না কাউকে ফ্রি দেওয়া হয়, বাড়ির পুকুরে যেহেতু মাছ। আর আমার হাজবেন্ড দেখো ওইদিকেও মাছ ধরছে, বলছে মাছ আজকে অনেকটাই মাছ ধরবো, সেই জন্য কিন্তু ওইদিকেও মাছ ধরছে। আর কিছু খোপা দেখো পড়ে আছে, এই খোপাগুলো হচ্ছে দাদুর বাড়ির, মানে মামা শ্বশুর বাড়ির খোপা, এগুলো ঘর ভেঙে নিয়ে আসা হয়েছে। আর আমার হাজবেন্ড দেখাচ্ছে একটা ছাটি পড়েছে। তো বন্ধুরা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে? আর আমি যেহেতু সুন্দরবনের মানুষ, গ্রামের মানুষ, গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য ছাড়া অন্য কিছু কিন্তু দেখানো আমার পক্ষে সম্ভব নয়, তো সেই জন্য আমি অবশ্যই বলবো যে তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো কমেন্ট করে কিন্তু জানাবে। দেখো মাছগুলো কি করছে জলের মধ্যে, আর এগুলো সবই কিন্তু সিলভার কাপ, আমি এতবার বললাম কয়েকটা সিলভার কাপ নাও কিন্তু নিলই না, কারণ বলছে এখনও বড় হয়নি।
তো এখানে যে মাছগুলো আজকে দুপুরবেলা রান্না হবে তো সেগুলোকে লবণ হলুদ মাখানো হচ্ছে। আর আমি লবণ হলুদ মাখিয়েই তবেই কিন্তু ভাজি, আমি এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিই না, লবণ হলুদ মাখিয়েই ভাজি। তো পোনা মাছ আছে আর কয়েকটা বাটা মাছ আছে, আর এই যে পটকা দেখতে পাচ্ছ না, এই পটকাটা আমার হাজবেন্ড খেতে খুব ভালোবাসে, কেন জানি না পটকা খেতে খুব ভালোবাসে। তো এই পটকাটা তেলে দিলে এত জোরে ফেটে পড়ে যে ভয় লাগে, আর তেলটা কিন্তু গায়ে আসার চান্স থেকেই যায়। তো আজকে ভাবলাম যে না, আর গ্যাসে কোনো মতেই রান্না করব না, কোনো কিছুই আজকে গ্যাসে রান্না করব না, আজকে সবই উনুনে করব। আর এই উনুনটার মুখটা দেখতে পাচ্ছ, এত বড় উনুনের মুখটা যে জালটা না এত গায়ে আসে ঠিক করে বসা যায় না। ওই দেখো আমি বালতিটা দিয়ে দিলাম, কারণ ঠিক করে বসতেই পাচ্ছি না, এত তাপ লাগছে গায়ে। আর উনুনের কাছে বসে যারা রান্না করো তারা অবশ্যই জানো যে উনুন কী জিনিস, বা উনুনটা কতটা জোরে জ্বলে সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আর এই যে দেখো, এখান দিয়ে সব ওলগুলো ছিল, ওলগুলো সব বের করে নেওয়া হয়েছে, ফাঁকা হয়ে গেছে জায়গাগুলো। আর সাথে কচুরমুখীগুলো কিছুদিন বাদে লাগানো হবে, এখন কচুরমুখী লাগানোর সময় নয়, বৈশাখ মাসের দিকে লাগাতে হয়, তো সেই কারণে বৈশাখ মাসের দিকে কিন্তু লাগাবে। তো এই মাছগুলো হয়ে গেলে বা তরকারিটা হয়ে গেলে কিন্তু আমি যাব জল আনতে আমার হাজবেন্ডের সঙ্গে, যেহেতু জল নেই আমাদের গ্রামেও, জল নেই আর সাথে বাড়িতেও জল নেই, সেই জন্য জল আনতে যাব। কোথায় যাব, কত দূর যাব সেটা কিন্তু বুঝতেই পারছি না, কারণ যেহেতু জলের ব্যাপার তো কত কিলোমিটার যে যেতে হবে তারও কিন্তু ঠিক নেই, কারণ হেঁটে যাওয়াটা সম্ভব নয়, যেতে হবে বাইকে, আর যারা যাবে তো সাইকেলে। ওটাই তো, ভিডিওটা আর বেশি বড় করছি না, আর ভিডিওটা বেশি দূর করতেও পারলাম না, এখানেই এন্ড করছি।